হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির সহ তাদের সফরসঙ্গীদের জানাজান নামাজ পড়িয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রয়াত প্রেসিডেন্টকে শেষ বিদায় জানাতে তেহরানে জড়ো হয়েছেন লাখো ইরানি তার প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন দেশের প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে বিস্তারিত মাহফুজুল হাসানের রিপোর্টে পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজ থেকে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির সহ তাদের সফরসঙ্গীদের মরদেহ তেহরানে পৌঁছনোর আগে থেকেই নিহতদের স্মরণে জড়ো হয়েছিলেন বহু মানুষ এরপর তেহরানে তাদের মরদেহ পৌঁছলে প্রয়াত প্রেসিডেন্টকে শেষ বিদায় জানাতে লাখো মানুষের ঢল নামে তেহরানের বিভিন্ন সড়কে বিমানবন্দর থেকে দ্বিতীয় জানাজা এবং শেষ বিদায়ের জন্য তাদের মরদেহ নেওয়া হয় ইউনিভার্সিটি অব তেহরানে এরপর ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল সহ তাদের সফরসঙ্গীতে জানাজার নামাজ পড়ান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জানাজা শেষে শ্রদ্ধা ও শোকের সাথে স্মরণ করা হয় প্রয়াত প্রেসিডেন্ট ও তার সবর সঙ্গীদের সে সময় কভিনের ওপর কান্নায় ভেঙে পড়েন অনেকে অশ্রু বিজড়িত চোখে প্রিয় নেতাকে বিদায় জানান ইরানের সাধারণ জনগণ সে সময় জানাজায় অংশ নিতে দেখা যায় হামাস নেতা ইসমাইল হানিয়া এবং হিজবুল্লার সেকেন্ড ইন কমান্ড নাইম কাশেমকে ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর মাসহাদে বৃহস্পতিবার রাইসিকে দাফন করা হবে এ শহরেই রাইসির জন্ম ও বেড়ে ওঠা রাইসির মৃত্যুকে বিরাট ক্ষতি বলে অভিহিত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি রাইসিকে খুব নির্ভরযোগ্য অংশীদার এবং প্রতিশ্রুতি রক্ষাকারী ব্যক্তি হিসেবে উল্লেখ করেছেন মাহফুজুল হাসান চ্যানেলাই